পথে দেখলে নারী মনে হয় আদর করি আমি ভাবের কীর্তন করি পথে দেখলে নারী মনে হয় আদর করি আরে দুঃখের কেতা সবাই বলে আমি নাকি ওলাও একটু বাবা কিন্তু ব্যাপারটা কি হলো কোনো খবরই আসছে না গুরু ও গুরু কে রে গুরু একটা খবর আছে কি রে দুটো মাংসর পিস এসেছে গুরু হ্যাঁ ওই ঘরে বসতে বল আমি আসছি ঠিক আছে গুরু আমি বসতে বলছি যা মনে হচ্ছে আজকে যাত্রাটা ভালোই সকালবেলা যে কারবুক দেখে উঠেছিলাম যাই দেখি বাবা আমি ভাবের কীর্তন করি পথে দেখলে নারী তোমরা বুঝে এসেছ হ্যাঁ বাবা আপনার নাম শুনেই ছুটে এসেছি বলো 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 কি তোমাদের এত দরকারি কাজ আর কি জন্যে বা এসেছ শুনেছি আপনি বাক্যশুদ্ধি আপনার বাক্যে কাজ হয় কি হয়েছে বলবে তো বাবা 10 বছর হলো আমার বিয়ে হয়েছে ছেলে মেয়ের মা হতে পারলাম না আমারও একই কথা বাবা ওয়াও এই জন্য কোনো ব্যাপার নাই হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ কিন্তু দাঁড়াও দরজাটা বন্ধ করে দেই আসলে এসব গোপনীয় ব্যাপার তো দরজা খোলা থাকলে কেউ এসে পড়বে নষ্ট হয়ে যাবে সব কিছু হ্যাঁ এবার তোমরা আমার কাছে এসো তো এই তো দুপাশে দুজন এসো হ্যাঁ ধরো আমাকে জড়িয়ে ধরো মানেটা কি মানেটা ও মা সন্তানের মা হবে তা আমার কাছে না আসলে সন্তানের মা হবে কি করে অসভ্য ছোট লোক ইতর এই বুঝে আপনার গুরুগিরি হ্যাঁ নিকুচি করে কিছু ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা এই জন্য বলে ওলা উঠে বাবা আমি রোগীর চিকিৎসা করতে গিয়ে মারি খেলাম রে বাবা না এ মুখ আর কাউকে দেখাবো না যাই ওই পথের ধারে ঘুরে বেড়াই আমি পিপাসায় জল শুধু চেয়েছি
শুধু চেয়েছি দয়া তুমি বাসাতেও ফুল ফোটাও শুনেছি আমি আহল্লাই তার প্রমাণ পেয়েছি আমি ডাকি তোমারি ও গো দয়াময় ডাকি তোমারি ও গো দয়াময় আমি তো পাষাণ হই চোখে দেখতে পান না চোখে দেখতে পেয়ে দেখি আমি পথের ধারে এইভাবে ঘুরে বেড়াই মা আসলে কত গাড়ি চলছে আপনি গাড়ি চাপা পড়বেন গাড়ি চাপা পড়লে কি হবে এই জীবন রেখে তো কোনো লাভ নেই যার দৃষ্টিশক্তি নেই তার কিছুই নেই এই জীবনে তা হ্যাঁ মা তুমি কোথায় যাচ্ছ মা আমি ওই মন্দিরে পূজা দিতে যাচ্ছি হ্যাঁ আমিও তো মন্দিরে যাব মা তুমি আমার একটু হাত ধরে এই পথটা পার করে দেবে ঠিক আছে বাবা আসুন ও হাতটা কি নরম রে মাইদি বাবা হ্যাঁ মা আপনি এখানে দাঁড়ান আমি মন্দিরে পূজাটা দিয়ে আসি হ্যাঁ যাও মা যাও মন্দিরে পূজা দিয়ে যাওয়ার সময় প্রসাদ দেবে তো প্রসাদ না নিয়ে যাচ্ছি না আমি ওলাও একটু বাবা বাবা হ্যাঁ হ্যাঁ মা এই নিন প্রসাদ নিন আমা খালি প্রসাদই দেবে আর কিছু দেবে না মানে 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 ছি 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 চারু না বাকি ছি এখানে ধাক্কা খেলাম কোথায় যাব কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি পথের পথিক হই তপ্ত বালুর পথে মাথা খুনি দয়াল কত কেঁদেছি এই পাশায় চল শুধু চেয়েছি দয়াল এই পাশায় চল শুধু ও তোমাকে কত খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না তোমার বৌমা আমার মাথা খারাপ করে ফেললো তোমাকে দেখার জন্য বিয়ে করেছিস হ্যাঁ বাবা আমি বিয়ে করেছি আমি জানতাম যাক ভালোই হয়েছে তা তোরা সুখে থাক বাবা তোমাকে যেতে হবে কোথায় যাব কেন বাড়িতে তুমি তোমার বৌমাকে দেখবে না হ্যাঁ
বৌমাকে তো দেখবোই, তারপরে তো আমি তীর্থে চলে যাব। ঠিক আছে চল দেখি, এসো বাবা এসো। কি হয়েছে? এই যে বাবা এসেছে, তুমি বাবাকে আদর যত্ন করো, সেবা যত্ন করো, আমি একটু বাজার থেকে আসি। বাবা বাবা তুমি বসো বাবা, আমি একটু বাজার থেকে আসি। সর্বনাশ, এই সেই মেয়েটা না? ওরে বাবা রে, কোথায় এসে ধরা পড়লাম রে বাবা, আমাকে চিনতে পারেনি তো? ও তুমি সেই ওলা উঠে বাবা, অন্ধসে যে পথের মাঝে নাটক করছি না? সর্বনাশ, মা তুমি আমাকে বেরোও, আমার ঝাঁটা গেল কোথায়? এই পড়েছে এই বয়সে ঝাঁটা বেটা কেটে মানে গেল কোথায়? বেরোও বেরোও, আরে কি করছো? মা তো হয় তোমার, মা মা কিছু বলো না, বেরো বলছি। ওরে বাবা রে, আরে কি হয়েছে, কি হয়েছে? এটা তোমার বাবা কেন, কি হয়েছে জিজ্ঞেস করো, সেদিন মন্দিরে কি ঘটনা ঘটিয়েছে? আমি দুঃখিত, এই শোন শোন বাবা, মানে আমি তো বুঝতে পারিনি যা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি তো কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারছি না, না বোঝার ভান করছো, বেরো বেরো বলছি। ওরে বাবা তোরা সুখে থাক, আমি তীর্থে চললাম। কি হয়েছে? তোমার বাবা সেদিন আমার হাত ধরে টানাটানি করেছে ওই মন্দিরে বসে, আর অন্ধ সেজে নাটক করছিল, না বোঝার ভান করছে এখন। হায় ভগবান, তো সেটা বলবে তো। ঠিক আছে চলো ঘরে চলো। হ্যাঁ চলো, আর কি করা যাবে, চলো এসো। এখানেও ধাক্কা খেলাম, ওখানেও ধাক্কা খেলাম, এখন আমি যাব কোন দিকে? না আর দরকার নেই, এবার আমি তীর্থের দিকে রওনা হই। আমি ভাবের কীর্তন করি, পথে দেখলে নারী মনে হয় আদর করি। ভালো লাগে না।